আমি এখন সাউথ খারাবেরি ইকো পার্ক অ্যান্ড মিনি জু এর সামনে। এটা টিকিট কাউন্টার, এখানে বিলো 5 ইয়ার্স কোনো টিকিট লাগে না, আর অ্যাডাল্টের মানে অ্যাবাভ 5 ইয়ার্স হলে 30 রুপিস এন্ট্রি ফি। না, এই হচ্ছে সাউথ খারাবেরি ইকো পার্ক। টিকিট আমরা কাটছি, টিকিট কেটে এবার ভেতরে, এখানে ব্যাটারি গাড়ি বলছে। ব্যাটারি গাড়ি মানে আমরা যেগুলো টোটো জানি, ওই টোটো করেই ভেতরে মেন গেট পর্যন্ত যেতে হবে, তারপর ভেতরে বাই ওয়াকিং। একটা মিনি জু আছে, আর ওই টাইগার রিহ্যাবিটেশন সেন্টার, আর আছে ওই টাইগার কেজ, ওইটাকে মিনি জু বলছে। আর একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা দেখি ভেতরে যাওয়া যাক তারপরে কি হয়। সাউথ খয়রাবেরি ইকো পার্কে আমরা এই মেন গেটে যাওয়ার জন্য এই ব্যাটারি গাড়ি, মানে আমরা টোটোকে ব্যাটারি গাড়ি বলছিলাম, আমি বললাম যেটা দেখো যাচ্ছি টোটো করে মেন গেটে। এটা সাউথ খয়রাবেরি ইকো পার্ক ডুয়ার্স। থাকে চুপ করে ওখানে কত হাঁটতে হবে দেখবে, কষ্ট হবে এখান থেকে এইটুকু। এই যে আমরা মেন গেট চলে এলাম, এবার ভেতরে গিয়ে ওয়াকিং। সাউথ খয়রাবেরি ইকো পার্ক, এই গেট দিয়ে আমরা এন্টার করলাম। দেখো এরকম জঙ্গলটার ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে এগোবো, হয়তো কিছু অ্যানিমালস দেখাও যেতে পারে। চলে এগিয়ে, এখানে একটা চিলড্রেন্স পার্ক দেখছি রয়েছে, দেখ একটা চিলড্রেন্স পার্ক। বাচ্চারা তো চিলড্রেন্স পার্ক মানেই ওরা একটু দৌড়ে যাবে। আচ্ছা একটু খেলে নিন না, একটু খেলুন না, ওদের ভালো লাগে একটু। তাড়াতাড়ি করে দেখবি, এ ওখানে নোংরা আছে, যাস না, ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দে, চো। চলো হাঁটতে থাকছি সাউথ খয়রাবেরি। এটা একটা ব্রিজের ওপরে উঠেছি, দেখো এই ব্রিজটা, আমার তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নেশা, ওই জন্য আমার একটু টাইম লাগে। আমার সবাই এগিয়ে গেছে, আমার ছেলে মেয়ে মা মা করে ডাকছে। দেখো এটা ওয়াচ টাওয়ারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে আর উঠছি না, মিনি জুটাই টার্গেট, চলো এগিয়ে যাই। কোথায় গেল ওরা, কতটা গেল কি, ও হ্যাঁ না দেখতে পেয়েছি, চলো এগিয়ে যাই। তবে খুব এদিকে কিছু বসার জায়গা করে রেখেছে, হ্যাঁ তবে ওই তোমার কি বলবো, চলো। হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম যে এই জঙ্গলের ভেতরে না যে পাখির আওয়াজগুলো পাওয়া যায়, পোকার আওয়াজ পাওয়া যায় কিছু কিছু, এগুলো না ভীষণ ভালো লাগে। এইগুলো মানে জঙ্গলে একদম আস্তে আস্তে একা একা হেঁটে গেলে এই যে সাউন্ডসগুলো শোনা যায়, আমার এগুলো খুব ভালো লাগে। জঙ্গল আমার ভীষণ প্রিয়।
চলো সবাই সবাই এগিয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফিটা আমার একটু নেশা, ফটো তোলা, ভিডিও করা। চলো আবার নতুন কিছু দেখালে তোমাদের, দেখতে পেলে তোমাদের কাছে আসছি। আমি ওই যে কোনো জায়গায় বেড়াতে গেলে না আগে একটু স্টাডি করে আসি, তখন এটা এই সাউথ খায়রাবেরি এই যে এটা ব্যাপারে যখন স্টাডি করছিলাম বলেছিল একটা কেজের কথা, টাইগার কেজ, এইটাই সেই কেজটা। ঠিক ওয়াচ টাওয়ারের পাশে অনেকটা এরিয়া নিয়ে আমি ভেবেছিলাম ছোটোখাটো কেজ, তা কিন্তু নয়, এটা ওয়াচ টাওয়ারের পাশেই বিশাল বড় কেজ রয়েছে, এইটাই ওই টাইগার কেজ। আর এই পাশে দেখো শাল, শাল গাছ চারিদিকে, শাল গাছে ভর্তি। জঙ্গল হ্যায় আধি রাতে লগনে লগা হ্যায় ডর, জঙ্গল মিন্স ওই জঙ্গল কথাটা থেকে ওই গানটা একটু মনে পড়ে গেল। চলো এগোই, আধ ঘন্টা হাফ অ্যান আওয়ার হাঁটার পরে এখানে একটা কেজের ভেতর একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে, তাও এমন পজিশনে আছে জানি না দেখাতে পাচ্ছি না, ওর পাটা ল্যাজটা দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না। এই যে টাইগার কেজটা এর ভেতরে কিরকম বাঁশ ঝাড় গুলো দেখুন, এটা তো বললামই যে এই টাইগার কেজটা অনেক বড়, এর ভেতরে বাঘ আছে কিন্তু আমার মনে হয় না ওরা আসবে এত লোকের আওয়াজে। আমরা ওই যে একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম এখানে, এরপরে আরো লেপার্ড আছে কিন্তু বাচ্চারা যেহেতু রয়েছে অনেকটা, এখানে ওরা বলে দিয়েছে 1 আওয়ার মতো হাঁটতে হবে, আর হাঁটাটা পসিবল হচ্ছে না, আমরা ব্যাক করছি এবার। আর অবশ্যই তোমাদের এটা বলতে হবে না, আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইকস দিও, কমেন্ট তো করবেই অবশ্যই। থ্যাংক ইউ।